আমার কর্মীকে আমার প্রতিনিধিকে রক্তাক্ত করে সেই সময় নৌকার পরাজয়কে নিশ্চিত করা হয়েছে। এই মার্চ মাস স্বাধীনতার মাস, আমি গেলে বসে বসে চিন্তা করছিলাম যে এই স্বাধীনতার মাসেই আমি এই স্কুলের ছেলে মেয়েদের একটি অনুষ্ঠানে 1997 সালের 8ই মার্চ এইখানে এসেছিলাম। আমাদের তখনকার বঙ্গবন্ধুর কন্যার মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ সাহেবকে নিয়ে উনি রাত্রে ছাত্রকে এসে রাত্রি যাপন করেন, আমার বাসাতে খাওয়া দাওয়া করেন, রাত্রে পেপার মিলে রাখি। সকালে প্রথম অনুষ্ঠানটি হয়, এই পেপার মিলের ছেলে মেয়েরা তাকে স্বাগত জানায়, তাকে নিয়ে আমরা অনুষ্ঠান করি। 97 সালে তখন একটি আতঙ্ক ছিল সবার মধ্যে যে আমাদের পালপেন পেপার মিল এটি প্রাইভেটাইজেশন বোর্ডের তালিকার অন্তর্ভুক্ত হয়ে গেছে, এটি বিক্রি হয়ে যাবে। আমি তাকে সুনামগঞ্জ থেকে, সুনামগঞ্জে আমাদের দলীয় কাউন্সিল ছিল, আমি জোর করে তাকে নিয়ে এসেছিলাম, তাকে এবং প্রয়াত নেতা বাবু সুরজিৎ সেনগুপ্ত যেমন ফরিদ জাতি ওনাদেরকে নিয়ে রাত্রে ওনারা চলে যান, তুফায়েল ভাই থেকে যান, তাকে নিয়ে পেপার মিল এবং সিমেন্ট ফ্যাক্টরিতে অনুষ্ঠান করি এবং তার কাছ থেকে কথা আদায় করি যে আমাদের সরকারের মেয়াদে এই পালপেন পেপার মিলটি যাতে ব্যক্তি মালিকানা না যায় সেই ব্যবস্থা তিনি করবেন। তিনি কথা দিয়েছিলেন এবং সেই কথা রক্ষা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 2001 সালে ছাতক দ্বারা এই পালপেন পেপার মিল, যে পেপার মিলকে 5টি বৎসর উৎপাদন নাই কিন্তু তারপরেও আগলে রেখেছিলাম, কিন্তু এইখানে রক্ত ঝরেছে 2001 সালে নির্বাচনে আমার কর্মীকে আমার প্রতিনিধিকে রক্তাক্ত করে সেই সময় নৌকার পরাজয়কে নিশ্চিত করা হয়েছিল এবং যে কেন্দ্রে এই ঘটনা ঘটিয়েছিল সেই কেন্দ্রেরই সর্বনাশ তারা নিজেরাই ডেকে এনেছিলেন 2001 সালের সেই নির্বাচনের মধ্য দিয়ে। 2001 থেকে 6 সালের মধ্যে এই হাজারো কোটি টাকার সম্পদ পানির দরে বিক্রি করা হয়েছে। সেই সময়ে যদি উপযুক্ত নেতৃত্ব থাকত, এটা তো জাতীয়করণ ছিল, পালপেন পেপার মিল বিসিআইসির একটি প্রতিষ্ঠান ছিল, কলকারখানা বিক্রি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বিক্রি হতে পারে না, সরকার তার দায়িত্ব প্রত্যাহার করতে পারে না, তাৎক্ষণিকভাবেই সরকার এটিকে জাতীয়করণের একটা সুযোগ ছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের প্রতিনিধিরা তখন কি করেছেন আমি জানি না, যেখানে সরকার আগে বেতন দিত সেই ঐতিহ্যবাহী সরকার বেতন পেনশন সবকিছুই দিত, বিসিআইসি একটি সরকারি প্রতিষ্ঠান, সরকারের কোষাগার থেকে তাদের বেতন দেওয়া হতো, হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো কেন আমি এটা বুঝলাম না, এবং সেই সময় আমাদের প্রতিনিধিরা কি করেছেন তাও আমি ভাবতে পারি না। আমার দুর্ভাগ্য আমি সেই সময় পারি নাই, শুধু পেপার মিল নয়, আমি যে জায়গা এই যে আপনাদের প্রতিবেশী কষ্টগ্রাম মুক্তির গাঁও, আমার সেন্টার থেকে এজেন্ট বের করে দিয়ে 2800 ফুট এক বাক্সে, আমার তো এজেন্টই থাকতে পারে না, ঠিক সিমেন্ট ফ্যাক্টরিতে 2800 ফুট এইভাবে কেন্দ্র দখল করে 2001 সালে আমাকে বিপুল ভোটে আমাকে পরাস্ত করা হয়। অথচ ছাতক দোয়ারাবাসী সেই সময়ও লক্ষ জনতা আমার পাশে ছিলেন, শুধু পরাজয় নয়, পরাজয়ের পরেও আমি যাতে আন্দোলন করে তুলতে না পারি বিএনপি জামাত যুগ সরকারের আমলে আমাকে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখা হয়, এক কারাগার থেকে আর এক কারাগারে পাঠানো হয়েছে। আপনারা জানেন এই যে সভাপতি আমির আলী বাদশা সাহেব আমাকে বরিশাল কারাগার থেকে যখন মুক্তি লাভ করি তখন তিনি সেখানে কারাগার ফটকে গিয়ে উপস্থিত ছিলেন। এইভাবে একের পর এক সুনামগঞ্জ, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ, কাশিমপুর, একের পর এক কারাগার একটি কথা ছিল যে মানুষের অধিকারের পক্ষে যাতে আমি না দাঁড়াই, আমি যাতে কোনো আন্দোলন করে তুলতে না পারি সেই জন্যই আমাকে মিথ্যা অভিযোগ এনে আমাকে কারারুদ্ধ করা হয়েছিল, একটি স্বার্থাদৃষ্টি ভবন সেই ব্যবস্থাটি করেছিলেন। শুধু তাই নয়, সেই মেয়াদে শুধু তোফায়েল ভাইকে নিয়ে আসার কথা নয়,
1990 সালে যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই, আপনাদেরই প্রিয় সন্তান প্রয়াত আব্দুল আলী সাহেব, তাকে আমরা ছাত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে পেয়েছিলাম। তিনিও এই তার এই প্রিয় প্রতিষ্ঠানটির দিকে তারও বিশেষ নজর ছিল। তার সহোদর বড় ভাই বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহজন্য আক্কেল আলী সাহেব, তারও এই প্রতিষ্ঠানের প্রতি আলাদা এবং বিশেষ নজর ছিল। আমি শুধু এইটুকুই বলব, এই প্রতিষ্ঠান 2004 সালে শিল্প কারখানার সাথে সাথে এটিও পণ্যের মতো এটিও চলে গেছে। এটি এই স্বার্থ সেই সময় যদি রক্ষা হতো, তাইলে হয়তো আজকে জাতীয় ধরনের দাবি আসতো না। তবে আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ স্কুলের অন্যান্য যে দাবিগুলো আছে, বিশেষ করে ভবন ভবন নির্মাণের দাবি, আমি অবশ্যই চেষ্টা করব যাতে এই ভবনটি নির্মাণ করা যায়। আর সবথেকে আমার কাছে ভালো লেগেছে যে আজকের অনুষ্ঠানে যে দাবিটি আপনারা করেছেন, যে বঙ্গবন্ধুর একটা মোরাল এখানে তার প্রতিকৃতিতে আপনারা ফুল দেবেন, শ্রদ্ধা নিবেদন করবেন, মন থেকে যদি বলে থাকেন, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, অর্থাৎ আগামী স্বাধীনতার মাসেই যাতে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারি, সেই জন্য আমরা আরো যে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় বলেছেন, এই স্কুলের তিনি রঙের জন্য বরাদ্দ দেবেন এবং অন্যান্য যে বিষয়গুলি আছে, অবশ্যই আমি যতটুকু সম্ভব আমার সাধ্যের মধ্যে কোলায় আমি অবশ্যই চেষ্টা করব। শুধু পেপার মিল নয়, ছাত্র দ্বারার প্রতিটি প্রতিষ্ঠান, যেখানে প্রতিষ্ঠান নেই সেখানে প্রতিষ্ঠান গড়ে তোলা, এটাই আমার সবচেয়ে ব্রত। আমি চেষ্টা করি সবখানেই আমি আমার সুষম উন্নয়নের মাধ্যমে সকল এলাকার মানুষের তাদের প্রতি যে আমার দায়িত্ব, সেই দায়িত্ব পালনে আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কিন্তু দুইটা এই যে পেপার মিল বেসরকারি স্কুল, আমি ভাবতেও পারি নাই যে এটি এখনো বেসরকারি রয়ে গেছে। কিছুদিন আগে যখন আমাদের বীর মুক্তিযোদ্ধা আমির আলী সাহেব বললেন যে আমাদের স্কুলটি এখনো জাতীয়করণ হয় নাই, আমি ভাবতে পারি নাই কোন শক্তি কারা এটা নেতৃত্ব ছিল। সারা দেশের হাজার হাজার স্কুল রেজিস্ট্রেশন হয়েছে, হাজার হাজার স্কুল, 26,000 স্কুল জাতীয়করণ হয়েছে আপনার রাতারাতি, এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী এই ছাত্র দ্বারা ডাক্তার আফসারুল আমিন সাহেবকে এনে ছাত্রকে দোয়ারা বাজারে মিটিং করেছে, তালিকা করে করে যে সমস্ত স্কুল রেজিস্টার্ড নাই রেজিস্টার্ড করেছে। আর আমার ইউনিও ছিলেন সেই সময় অতিরিক্ত সচিব রূপন কান্তি শীল, তাকে লিস্ট দিয়ে যে সমস্ত স্কুল তড়িঘড়ি করে শেষ মুহূর্ত জাতীয়করণের আওতায় এসেছে, চূড়ান্ত সময় শেষেও আরো 5-6টা স্কুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশেষ। কিন্তু আমাদের দুর্ভাগ্য, হ্যাঁ বৌলা স্কুল, বাগবাড়ি স্কুল, প্রাথমিক তাঁতিগুলা স্কুল, আমাদের প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী জিন্নাতুল হাসান তালুকদার, তাকে দিয়ে আমি উদ্বোধন করিয়েছি। এই যে এই কাজগুলি কেন হলো না, কারা এইগুলাকে আড়াল করে রাখলো, আমার কাছে যাওয়া বা আমাকে স্মরণ করিয়ে দেওয়া কারা করলো না আমি জানি না। এই মহলটি তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে এই এলাকার সর্বনাশ করেছে, এই প্রতিষ্ঠানগুলি সর্বনাশ করেছে। সেই সময়ে যেটি সহজ ছিল, আজকে এই কাজগুলি অনেক কঠিন। আজকে একটি প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করা অনেক কঠিন। তারপরেও আমি কথা দিচ্ছি, আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করব যাতে আমার সহযোগিতা করব, যাতে করে আপনাদের এই যে এটাকে কিভাবে নতুন সরকারিকরণের আওতায় যখন আনা হবে তখন কিভাবে অগ্রাধিকার ভিত্তিতে আনা যায় সেই চেষ্টা ইনশাল্লাহ করবো।